আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আপনারা সবাই কেমন আছেন? ভাইয়ের সাথে সাথে ছিল ভাগ্নি, ওদেরকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। শীতের সময় তাই স্যুপ অর্ডার করলাম, আর সাথে হচ্ছে বার্গার, তার সাথে চিকেন ফ্রাই, আর লাস্টে নিয়েছি কফি। আমরা খাওয়া দাওয়া করে চলে যাব নাশচারেতে। আমার বাসার ট্যারেস আর বারান্দার জন্য কিছু গাছ কিনব, ফুলের গাছ, পাতাবাহার গাছ। অনেক ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় গরম গরম স্যুপ অনেক ভালো লেগেছিল খেতে। আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নার্সারিতে। নার্সারিতে এসে অনেক গাছ দেখলাম, অনেক গাছ আমি কিনেছি, পাতাবাহার বেশ কিছু গাছ কিনেছি। আর অলরেডি আপনারা আমার গাছের ভিডিও দেখেওছেন, আমি দিয়েছি আমার ব্লগ চ্যানেলে। এই যে এখান থেকেও আমি গাছ নিয়েছি। চলুন আমার সাথে, আপনাদের সাথেও শেয়ার করছি পুরো নার্সারিটা যতটুকু আমি ভিডিও করেছি। নেওয়া শুরু করি তাহলে। হ্যাঁ, এই যে এই গাছ আরিকা আরিকা আছে না, আরিকা, হ্যাঁ আরিকা নিবা, আরিকার ভাই এই জাতীয় একটা গাছ নিব, এই যে জাতীয়, হ্যাঁ এটা হচ্ছে না, একটু বড় সাইজে, এটা না এটা কথা বলছি, না না এটা এটা এটা, হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে আছে না একটা সবুজ পাতা আছে না একটা, ওইটা দেখি হলুদ পাতাটা, হ্যাঁ হ্যাঁ এটাও নিব একটা। যে টেরাসে রাখার জন্য আর কি, টেরাসে যাতে একটু সুন্দর হয় ওগুলোর জন্য, যে আর একটাই বেস্ট আর কি, একটু বড় সাইজটা হলে মানে বড় হয়, যদি বড় বড় লাগালি তো গুলি করবে, ছোটতে লাগালি আস্তে একটু বড় উঠে যায়। আর বাগান বিলের যে ওইদিকে দেখাইছেন না একটা বাগান, বাগান বিলের গুলো তো একটু বড় বড়, আর দেখি কি কি কালার আছে দেখি। এই যে এটা তো এই যে বেগুনি কালারটা,
একটু বড় তিন কালার বললাম না, একটা গাছে তো তিন কালার, এক গাছের মধ্যে তিন কালার ফুল। আর ওই যে গোলাপ ফুল এটা কি? এটা না হাজারি গোলাপ, এটা হাজারি গোলাপটা দেখি। আর মাধবীর লতা কি কি কালার আছে? না আর ইয়ার নাই যে না না এটা ঝুলন্ত টপে দিলে আচ্ছা একটু সুন্দর দেখে যান, এটা তো ভালো লাগে না। না না এটা না, কালার কি? না না এই পাতা গুলা ভালো লাগে না, আর একটু বড় পাতা। হ্যাঁ বাইর করে রাখছেন, একটা বাইর করছিলাম এটা। এই সুরেশ ভাই একটা বাগান বিলাস নিতাম। আর